আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 27 তারিখ আগস্ট 2021 শুক্রবারৰ খবৰত ইস্তিকবাল কৰা যাৰ অনৰা বিয়াগুলনৰে অনৰাৰ ফাতিয়াসি আই আয়েশা ফয়লাৰ শ্রুতসাই আইজৰ আৰবিসিৰ খবৰৰ শ্রুতি। সাৰ বছৰ ধৰি বাংলাদেশৰ কেম্পত হলত ফৰি ৰৈয়ে দে ৰোহিঙ্গা কলে নিজৰ মাদাৰি ৱাতনল্লা গৰৰ হাই হাই। বর্মার মিলিটারি হুকুমতর হামলাল্লা দরগরি তৈয়ারি লইয়ে কারেন বাগি আর্মি এম। বিদেশের খবরের সুরখি, ইসরায়েলের প্রাইম মিনিস্টারে রিশতেদারি আব্বার গৈত স্যার, আর ইরানের বাউতে গুড়াকারা অমিলর বাদিও দুনি দেশ দেলা ভালো এবদে হ্যান্ডিলার রাস্তা নিয়র এব হইয়ে বাইডেনে। খবরের তফসিল, রাকিবুল আলম নামর 35 বছরজা অগা রোহিঙ্গাইয়ে গেলদা 4 বছরের মাঝে তিনবার গর্ব দিলে, আর বর্মার বর্ডারে বাজাইয়া বাংলাদেশের কক্সেস বাজারের 30 চারগান রিফিউজি ক্যাম্পর একান মাঝে জুজুজ্জা জুকড়িগর অকলর বুতরে জিন্দগি গুজারন শিখি ফেলাইয়ে। শুধু বারিশা জ্বর সরি বদেন নিলান বলকে হরান মাঝে হদিন বাদে বাদে ঐন্দরদি হীনত্ব বাসে ফারি বদে হেনিলা দরগর অকল বানাইতে বাংলাদেশের হুকুমতে মানা গজ্জে। বাংলাদেশের মাঝে তকরিবান 10 লাখ রোহিঙ্গা আছে দেহিতারাল্লা দরগর বাঁধিত নদের দিহি আনে হিতারার মুমর জিন্দগির দুয়াশলা মুস্তাকবিলরে ফত্তিবার ইয়াদ গড়াই দের। আর এখন প্রেনিয়ার মাঝে হম আবাদি মুসলমান কৌমিবার খেলাফ 2017 সালের আগস্ট মাসের 25 তারিখ বর্মার মিলিটারিয়ে উগম মৌতি মারা ধরার আর হতলিয়ামার অপারেশন চালাইবার বাদে অন্য 750,000 রোহিঙ্গার ফাঁতি আলম বাংলাদেশের দায়াশীল। এত ডাই বা আইসলতি 4 বছর ইয়ে লেকিন বেশ ইসা রিফিউজি অকলে হিতারার নিজের দেশত ওয়াপে যাব হন আশা নদেহের। আরোগ্য রোহিঙ্গা মোহাম্মদ ইসলাম হইয়ে দে বর্মা মাঝে হিতারার জলদি ওয়াপিসের হাম্মান ডুলি তাইকে দি হিয়ানল্লা তার 40 দিনের ফরান বাসেবার চিন্তাহীন বেশি লম্বা টাইমের পেরেশানি বদলি গিয়। বাংলাদেশের হুকুমতে এ পর্যন্ত হববার ওয়াপিসির কোশিশ করছে লেকিন বর্মা মাঝে হিতারা যাই জুলুমের দে মারা ধরারে ডরা বলি হইরে রিফিউজি অকলে ওয়াপে যাবলা নসাদ দি হিয়ানল্লা হিন না কামইয়ে। বাংলাদেশের ইউনিট চেয়ারের তরফ তু হতা হাইবার জিম্মাদার হান্নাহ ম্যাকডোনাল্ডে আল জাজিরার হইয়ে দে নিজের খুশিয়ে আমনের দে ইজ্জতর সাথে জাইফারের দলে রোহিঙ্গা রিফিউজি অকলে বর্মাত ওয়াপে যাবলা সার মং জার্নি নামে ব্রিটিশত আসে দেহানিলা বর্মার ইনসানি হকর উগা হরকতীয় হইয়ে দে রোহিঙ্গারে জানি ফুরি ধ্বংস করিবার নেজাম কায়েম গজিতে হে মিলিটারি হিবা যেতুন পর্যন্ত হুকুমত তাইব এতদিন পর্যন্ত ওয়াপিস রহন মৌকা নাই। জার্নি হইয়ে দে বাংলাদেশত তো রোহিঙ্গা কলরে বর্মাইয়ে ফেলাই দিয়ে দি হেনিলা একান পূজা হিসাবে সন বন করা জরুরত আর হিয়ানোর জাগাত হিতারারে মজরুম হিসাবে মানি লন জরুরত জিতারারে কাবিল গড়ি তোলা আর মুসা হাতা করা জরুরত। বর্মার মিলিটারি হুকুমতর সৈন্যকল বেশি গড়ি নামাইয়ে হইতে গুড়া কারেন্ট প্রেনের মাঝে বর্মার মিলিটারিয়ে দে কারেন্ট ন্যাশনাল লিবারেশন আর্মি কে এন এল এর দরমিয়ানত লড়াই চলার বলে খবর পাওয়া যার। কে এন এল এর উগ্র সিয়াসি যাই কারেন্ট ন্যাশনাল ইউনিয়ন মজিন এ মাসের মাঝে মিলিটারিয়ে হাম বাড়াই দিয়ে বলি আর মুন প্রেনের থাটন টন বাগো এলাকার টাঙ্গুয়ের দে নাইংলেবিন টন কারেন্ট প্রেনের পাপন টনের মাঝে কে এন এল এ ব্রিগেড 1, 2, 3 দে ফাঁসর দ্বারা আগস্ট মাসের 20 তারিখ পর্যন্ত 80 উগ্র লড়াই অয়ে বলে খবর পাওয়া গিয়ে। থাটন পানের দে পাপন চনকলত কে এন এল এর কাবুত আছে দেহানিল এলাকা খোল মাঝে এ মাসের তকরিবান 40 দিন লড়াই অয়ে বলি আত্মীয়ার দৈর্য ডা ইবা মজুন জানা গিয়ে। এবার তরফতু হতা হেবার জিম্মাদার লেফটেন্যান্ট কর্নেল সো ক্লার দো মজিন সোমবার দিনের দে মঙ্গলবার দিন কে এন এল এ ব্রিগেড ফাঁসর এলাকার ভুতরে পাপুনর সালুইন দরিয়ার ওরে হমাস সমদিয়ান আলোক জাগা মাঝে গুড়া গুড়া লড়াই অকল অয়ে বলি খবর পা গিয়ে। সোমবার দিনের লড়াই ইবা কে এন এল এ দে মিলিটারির সাথ দে কারেন্ট বর্ডার গার্ড ফোর্স বিজিএফর দরমিয়ানত ইয়ে সোমবার দিন হাজিনা কারেন্ট প্রেনের কাউকারেকে দে কায়েন চেজি টন মাঝে ব্রিগেড সোয়ে দে বিজিএফর সৈন্য কলর দরমিয়ানত লড়াই চলিল। মার্চের দে মে মাসের ভুতরে
থাই বর্ডারলৈ লাগাইয়া চালউইন দরিয়ার ডাহে মিলিটারীৰ সমাচম ফাচন কেম্পকল হাবজা কৰি ফেলাই দি হিনুদালয় কে এন এল এৰ সৈন্যকলে মিলিটারীৰ বেছি নোকচানীসকল গজ্জে পাপন ডিষ্ট্ৰিক্টৰ মাজে কে এন ইউৰ তৰফতো হতা হেবাৰ জিম্মাদাৰ পাদ মা মায়ে হৈয়ে দে মিলিটারী হুকুমতৰ ওৰে হামলা চলাই বল্লা আম মাইছে নেশ্যনেল ইউনিটি গভৰ্ণমেণ্ট ইয়াত দেশৈতৰ একতাৰ হুকুমতৰে দাবী কৰি যদি হিয়ান নাশ কৰিবৰ কোচিছৰ মাজে কে এন এল এ ব্ৰিগেড ফাঁচৰ খেলাফ মিলিটাৰীয়ে এহেম হামলা অকল কৰিব বুলি হতাকল শুনাজাৰ চালউইন প্ৰেছ নামে মিডিয়া মজিন মিলিটারী হুকুমতৰ দুসৰা আলা দৰজাৰ নেতা ভাইচ ছিনিয়ৰ জেনেৰেল সুৱে উইনে আগষ্ট মাহৰ 19 তাৰিখ মিলিটারী হুকুমতৰ ব্ৰিগেড 40 চাৰি আছে দে তাঠন টনৰ মাজে চফৰ গৈছিল আৰু কে এন ইউৰ খেলাফ হামলা অকল কৰিবলা হুকুম গৈছিল বুলি খবৰ পাই গিয়ে মিলিটারী হুকুমতে চফৰ ইবাৰে ইনকাৰ কৰিছে লেকিন কে এন এল এৰ ব্ৰিগেড ফাঁচে দে একৰ ওৰে মিলিটারী হুকুমতৰ হামলা অকল হাঁচে আয়েৰ গাই বুলি মিলিটারীৰ একান চৰ্চ মজিন জনাই গিয়ে পাদ মা মায়ে হৈয়ে দে আম মাইছৰ দেফাই ফৌজকলে দে হৰতাল কৰে দেহানিলে আম চাচজ্যাকলৰে চাহাৰা দেহানিলে এলেকাকলৰ খেলাফ হামলা অকল চুৰু কৰি বল্লা মিলিটারীয়ে প্লান কৰৰ বুলি আৰা ফুইনি ইয়াৰ হাঁচা হ'লে প্ৰত্যেকে তোৰ নিজৰ নিজতো বাচা ফুৰিব প্ৰেছিডেণ্ট জো বাইডেনে দে ইজৰাইলী প্ৰাইম মিনিষ্টাৰ নাফতালী বেনেটে বিশিববাৰ দিন হিতাৰৰ ফইলা হোৱাইট হাউছৰ বৈঠকৰ মাজে আমেৰিকা দে ইজৰাইলৰ ৰিষ্টদাৰীৰ সুৰৰে আব্বাৰ বোৱাইত ছাৰ আৰু ইৰাণৰ নিউক্লিয়াৰ প্ৰগ্ৰাম লৈ কেনগুৰি হামগুৰি বদি সিয়ানৰ ওৱৰে অমিলতাবাৰ বাও যদিও দুনি দেশল্লা বালা এবদে হেনিলে একান ৰাস্তা নিয়লাইয়ে আফগানিস্তানতো আমেৰিকাৰ সৈন্যকলৰ বেতাল্লা ৱাপিছৰ দ্বাৰা আচৰ ফৌজদে হেনিলে মচৰাকলৰ মাজে এনেতা দুনুৱাইয়ে বেনেটৰ আগে আছিল নেতা বেঞ্জামিন নেতান্যাহু জিবাতো আমেৰিকাৰ আগৰ প্ৰেছিডেণ্ট ডোনাল্ড ট্ৰাম্পলৈ কৰিব তাল্লুকাত আছিল আৰু বাইডেনৰে বাৰাক ওবামাৰ দুচৰা প্ৰেছিডেণ্ট হিচাপে আখেৰী ডেমক্ৰেচীৰ হুকুমতৰ দৰমিয়ানৰ গৰমা গৰমীৰ বাবদে হতা হেবলা কোচিছ গৈছে আফগানিস্তানতো বিৰাণা ঐ নেলি যেবাৰ কোচিছ কৰে দেহেৰে ভূতৰে কাবুলৰ এয়াৰপৰ্টৰ দাহে দুৱা দামাকা এদি সিয়ানৰ বাওঁতে আলা দৰজা চাহিয় কলে মচৰাত আছিল দি সিয়ানৰলা বেছিবাৰ দিন বিন্ন এইবাৰ হতা আছিল দে সেইদিনৰ বৈঠক কিবাৰ টাইম আৰু এক ফিচাৰ লৈ যাগিয়ে বুলি আমেৰিকাৰে দে ইজৰাইলী অফিচাৰসকলে হৈয়ে বেফৰুৱা ঐ আফগানিস্তানৰ আম মানুহ দেশতো নেলি যাবলৈ ডাই ডাই বীৰ গৈ যিদৰে হেৰে ভূতৰে আন্দাছা গৈ যা সুত খোজ বম হামলা কৰে ইয়াক কলে হামলা কৰি লৰ থানা বাইয়ে ডজন ডজন মানুহ মাৰা হাইয়ে বুলি তালেবানৰ উগা অফিচাৰ হৈয়ে মাৰা হাই দি হিতাৰাৰ ভিতৰে আমেৰিকাৰ ফৌজ অকল চামিল আছে বুলি পেণ্টাগনে হৈয়ে আজিৰ সাজ খবৰ এ দূৰ আৰু বিচি চয়াদ ফোনয়ে অকল বিয়াক বুলনৰে শুকুৰিয়া চহি টাইমৰৰে প্ৰতিদিনৰ এণ্ডিল্লা নয়া খবৰ পাই বল্লা চেনেল গোৱাৰে ছাবস্ক্ৰাইব কৰম আৰু বেছি বেছি শ্বেয়াৰ কৰিয়ৰে অন্য কিয়াৰিও চাইবাৰ মকা কৰি দম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।